সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে আসলাম পাতাকপি ও ফুলকপির চাষাবাস বিষয় নিয়ে আলোচনা করার জন্যে এক পাখি জমিতে কি পরিমাণে অনুখাবার এবং সার প্রয়োগ করতে হয় দর্শক এক পাখির জমিতে কতটুকু পরিমাণে সার দেবেন সেটা আমি শুরুর থেকে বলে দিতেছি এবং কতটুকু পরিমাণে অনুখাবার দিবেন সেটাও বলে দিচ্ছি দর্শক এক পাখির জমিতে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি বাংলা ডেয়াবি ব্যবহার করবেন এবং কি দর্শক বাইশ থেকে পঁচিশ কেজি টিএসপি বাইশ থেকে পঁচিশ কেজি পটাশ এই 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 পরিমাণে সার দিলে আপনার সেই ক্ষেতের জন্যে সারের পরিমাণ সৌন্দর্য থাকবে দর্শক এবং আপনাকে আর একটা জিনিস খেয়াল করতে হবে এখন সেই সঙ্গে আপনাকে অবশ্যই পচা গোবর তিন থেকে চার টন ব্যবহার করতে হবে এই পাতাকপি ফুলকপিতে এবং দর্শক অন্য খাবার দিকে আমি এখন চলে যাবো অনুখাবার ব্যবহার করবেন যেটাকে বলা হয় দশটা দশটা আপনি ভালো কোম্পানির এক কেজি ব্যবহার করবেন এবং এইটটি সালফার সালপার অনেকে এইটটি সালফারকে থিবিট বলে সেটা ব্যবহার করবেন ভালো মানের এক কেজি এবং ম্যাগনেশিয়াম সালফার ব্যবহার করবেন দর্শক তিন থেকে চার কেজি জিপসার মাটির যে লবণত্ব কেটে দেয় সেটা ব্যবহার করবেন দর্শক দশ থেকে পনেরো কেজি হ্যাঁ দর্শক আপনাকে মনে রাখতে হবে এগুলো ব্যবহার না করলে আপনার ক্ষেতের অধিক ফলন বৃদ্ধি হবে না হ্যাঁ দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এর সঙ্গে আপনাকে বোরন ব্যবহার করতে হবে দুই থেকে তিন কেজি এই বোরনটা যদি আমি ব্যবহার ঠিক মতো না করি তাহলে পাতাকপি ফুলকপি সাইজে আকৃত বড় হয়ে থাকে না এই জন্য এটাকে আপনাকে ভালো মানের বোরন দুই থেকে তিন কেজি ব্যবহার করতে হবে দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমরা খেতে যখন এই সমস্ত কিছু দিয়ে সেচ দিয়ে গাছ লাগিয়ে চলে আসি চব্বিশ ঘন্টার মধ্যে খেতে অসংখ্য ধরনের পোক তৈরি হয় যে পোকগুলো খালি চোখে দেখা যায় না এবং লাল কেশে গুকুর পোক তৈরি হয় এই জন্য আপনাকে ভালো মানের কীটনাশক যেটাকে জি বলা হয় সেটা ব্যবহার করতে হবে দুই থেকে তিন কেজি যেমন স্কোয়ার লিমিটেড কোম্পানিতে আছেন ইকো ফ্রডান জি এটা আপনার মাটির নিমতন ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে থাকে এটাকে আপনি ব্যবহার করলে আপনার ওই খেতে কোনো রকম কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আসে না এটা ব্যবহার করতে পারেন দুই থেকে তিন কেজি হ্যাঁ দর্শক

এই যে এইবার কত পাখিতে লাগাইছেন ফুলকপি পাতাকপি এবারে ষাট শতাংশ ষাট শতাংশ তাতে আপনি এবার কেমন লাভবান হচ্ছেন মোটামুটি আর খারাপ না ভালোই হয়েছে এই যে এখন যে বিক্রয় করতেছেন এখন বর্তমান কফির কেজি কত করে বাজার যাত এখন বাজারে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এক একটা কফির ওজন আছে আপনার কতটুক সর্বোচ্চ সর্বোচ্চ দুই কেজি আড়াই কেজি এরকম আছে এটা জাতের নাম কি এটা হলো ইস্টন ইস্টন শুধু ইস্টন ইস্টন দর্শক জানতে পারলেন যে ইস্টন জাত চাষাবাদ করতেছেন তা আপনাদেরকে যে দর্শকের উদ্দেশ্যে আপনার নিজের পরিচয় বলেন তো আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা থানা থানা দর্শক থানা বাড়ি ফরপুর জেলা বোয়ালমারি থানা হরিহাননগর গ্রাম উনি একটু ভালো করে বলতে পারেন আমি বলে দিলাম আশা করি ওনার নাম্বারটা আমরা চ্যানেল দিয়ে দেবো যদি কোনো দর্শকের কোনো কৃষকের এই কবি চাষ করার জন্যে কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভিডিও দেখে আপনাদেরকে আমরা সম্মানিত দর্শক এত করে আমরা কথা বললাম আজকের ক্ষেত মালিকের সঙ্গে তবে একটা বিষয় সেটা হলো আমরা এতক্ষণ বারবারই বলতেছিলাম যে এক পাখি জমিতে কি পরিমানে সার অনেক খাবার দিতে হবে সেটা কিন্তু আমি কখনো বলিনি পাখি করতে সেটা হচ্ছেন তিরিশ শতাংশে পাখি মনে রাখবেন তিরিশ শতাংশে পাখি দর্শক দেখুন আজকের ক্ষেতপালিক উনি কফিগুলো হাটে নিয়ে যাবেন বিক্রয় করার জন্য উনি জাকার মধ্যে সাজাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি ভিডিও শেষ করে দেবো এই বিষয় নিয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা সুপরামর্শ দেবো মোবাইলের মাধ্যমে